ভুবনেশ্বরে অনুশীলনে বাংলাদেশ অনূর্ধ্ব ২০ ফুটবল দল হিমালয়ের দেশ নেপালের সঙ্গে ১-১ গোলের ড্রয়ে ফাইনালের মঞ্চে উঠে গেছে বাংলাদেশ। শুধু তাই নয়, আসরে একমাত্র অপরাজিত দলও লাল সবুজরা। প্রথম ম্যাচে শ্রীলঙ্কা, পরের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, তৃতীয় ম্যাচে মালদ্বীপ, এরপর নেপালের সঙ্গে ড্র। টানা ৩ জয়ে প্রতিপক্ষের মনে ভয় ধরিয়ে দিয়েছে স্মলির দল। আর মাত্র একটা ম্যাচ, ভারতকে হারাতে পারলেই মিলবে স্বপ্নের শিরোপা। নেপাল ম্যাচের পরদিন বিশ্রাম না নিয়ে অনুশীলনে নেমে পড়ে বাংলাদেশ দল। গ্রুপের শেষ ম্যাচে হিমালয়ের দেশটির বিপক্ষে বেশ কিছু সহজ সুযোগ হারিয়েছে ফুটবলাররা। দুর্বলতার জায়গাগুলো খুঁজে বের করে সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করেছেন কোচ। ফাইনালে এবার গেল আসরের পুনরাবৃত্তি করতে চায় না বাংলাদেশ। ফাইনালে যাওয়ার এটা পূর্ণ হয়েছে। আসলে আমাদের টিমটা প্রথম থেকে একটা ব্যালেন্স টিম ছিল, যেটা আমি প্রথমেই বলে এসেছি। এদের প্র্যাকটিস দেখে মনে হয়েছে যে আমি একটা খেলোয়াড় ছিলাম, প্র্যাকটিস দেখে মনে হয়েছিল এরা ফাইনাল খেলবে। সব খেলোয়াড়রা উজ্জীবিত ছিল। এখন আমরা আগামী ৫ তারিখ আমাদের ফাইনাল, সেই ফাইনালে আমরা অবশ্যই জিততে চাই। আমি চাই আমরা আবার ভালো খেলে, বিগত সময় যেরকম ভারতের সাথে আমরা ২-১ জিতেছিলাম, সেই রকম আমরা আবার একটা টার্গেট নিয়ে আমাদের কোচ ওইভাবে পরিকল্পনা সাজাচ্ছে, ওইভাবে আমরা আগামী ৫ তারিখ খেলবো বলে আশা রাখি। ফাইনালের আগে কিছুটা চিন্তায় আছে টিম ম্যানেজমেন্ট। লাল কার্ডের কারণে ভারতের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না শহীদুল। আসরে বাংলাদেশের প্রতিটি ম্যাচে আলো ছড়িয়েছেন মিরাজুল ইসলাম, হ্যাট্রিক সহ গোলও করেছেন ৪টি। তাকে নিয়েও আছে দুঃসংবাদ, ইনজুরিতে পড়েছেন এই স্ট্রাইকার। ফাইনালে তাকে পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা, তবে অন্যরা সে ঘাটতি পূরণে সক্ষম বলে জানান দলের ম্যানেজার বিজন বড়ুয়া। আমাদের শহীদুল, লাল কার্ড, তারপর মিরাজুল আমাদের একটু ইনজুরি আছে, আর সবাই সুস্থ আছে। আমাদের আমার মনে হয় এখানে আমাদের যত খেলোয়াড় আছে সবগুলো ১৯-২০, এখানে কোনো সমস্যা হবে না। কোচ ওভাবেই পরিকল্পনা সাজাবে, আমাদের আশা করি ফাইনাল ম্যাচ আমরা জিতব। শুক্রবার ভুবনেশ্বরে হবে বয়স ভিত্তিক আসরের এই ফাইনাল। পারভীন আক্তার, সময় সংবাদ।